হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আসলাম আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি তেমন কিছুই না, আমি হোমমেড চিকেন সসিস তৈরি করেছিলাম, তাই আমি আপনাদের সবার সাথে শেয়ার করব। এখানে সসিস তৈরি করতে চিকেন লাগবে, চিকেনের ব্রেস্টগুলো লাগবে। আমি ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে ব্লেন্ড করে নিচ্ছি। চিকেন ছাড়াও চিকেনের কিমা হলেও এটা কিমা ইউজ করা যাবে, আবার যদি চিকেন থাকে, ফ্রেশ চিকেন থাকলে চিকেনের ব্রেস্টগুলো ইউজ করা যাবে। আমি চিকেনের ব্রেস্টগুলো পেস্ট করার পর আমি এক কাপ পরিমাণ ময়দা দিয়েছি, এক কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, সেম কাপে সেম মেজারমেন্টটা বোঝার জন্য সেম কাপে আমি ইউজ করেছি, পরিমাণটা সেমই হবে। গড়ে তাকে অল্প কিছু উপকরণ দিয়ে অনেক সময় অনেক সুস্বাদ অনেক কিছুই তৈরি করা যায়। বেস্ট ট্রাই করেছি ইজিভাবে তৈরি করার জন্য, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আদা রসুনের পেস্টটা আমি একই পরিমাণে একসাথে পেস্ট করে নিয়েছি। আদা রসুন 1 টিস্পুনের মতো আদা, আবার 1 টিস্পুনের মতো রসুন দিয়েছি, আর একটু ক্রাশ করা ব্ল্যাক পেপার। আমি চিলি ফ্লেক্স ইউজ করেছি, ওইটা অপশনাল। যদি আপনারা, যেহেতু আমি আমার ছেলের জন্য তৈরি করেছি, আমার মেন ইন্টেনশন ছিল আমার ছেলের জন্য, আমার ছেলে খুব একটা জাল পছন্দ করে না, তাই যদি আপনারা জাল পছন্দ করেন স্বাদটা একটু বেশি দেবেন, না হলে একটু দিলেই হবে। আর আদা রসুনের পেস্ট আমি সেম পরিমাণে ব্লেন্ড করে আগে থেকেই রেখেছিলাম, সব কিছু দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। একটা এগ, এখানে আমি ময়দাটা ইউজ করেছি বিকজ এইটাতে যেহেতু একটু স্টিকি ভাব হবে, ময়দা পরিবর্তে আটা ব্যবহার করা যাবে না, ময়দাটা ইউজ করতে হবে, ময়দা অ্যান্ড কর্নফ্লাওয়ারটা মাস্ট। এই তো আমার পেস্টটা তৈরি হয়ে গেছে, এখন আমি সসিসটা তৈরি করে নেব। ওইটা খুবই স্টিকি ভাব হয়, আঠালো রকমের হয়ে থাকে, ওইটা তৈরি করার আগে মেয়েশের হাতে একটু অয়েল মেখে নিতে হবে, না হলে হাতে লেগে যাবে, খুব একটা সুন্দর করে সসিসটা তৈরি হবে না। আমি যখন ওইটা তৈরি করবো তখন হাতে অয়েল দিয়ে যেভাবে সসিসের শেপটা থাকে ওইভাবেই তৈরি করে নিচ্ছি। আর আমি এখানে কিছু দেখতে থাকুন আমি কীভাবে করি, আসলে বলে যে এভাবে বোঝানো যায়, তার থেকে দেখেই অনেক কিছু বোঝা যায় যে কীভাবে ওইটা করা হয়। যদিও ভিডিওটা আমার অনেক আগের করা, বাট আমি সময় করে উঠতে পারছিলাম না আপলোড করব বলে। একদিন সন্ধ্যাবেলা আমার ছেলে খুব বায়না ধরেছিল সসিস কাপে, বা ঘরে তো সবসময় সব কিছু থাকে না, আর আমরা যেখানে থাকি ওইখানে হালাও সব কিছু পাওয়াও যায় না, তাই ভাবলাম করেই ছেলের জন্য তৈরি করে নেই। খুবই মজা হয়েছিল ওইটা, তার এখানে আমি ক্লিম ফ্লিম দিয়ে ভালো করে র্যাপিং করে নিচ্ছি। এখানে বলে বোঝানোর মতো কিছু না, সব কিছু চোখ দিয়ে দেখলে বোঝা যায় যে কীভাবে আমি কী করছি। আমার রেসিপিটা আপনাদের কাছে কীরকম লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সবসময় বলি আমি কোনো শেফ বা বড় রাঁধুনি কিছুই না, আমি যা পারি আমি যাই করি, তাই আমি আমার চ্যানেলে শেয়ার করি, কেউ আবার খারাপ কিছু মাইন্ড করবেন না। এই তো আমার বিগ হেল্পার, আমার ছেলে সবসময় সে আমার সাথে থাকে, আমি যে কোনো কাজ করি এভরিথিংকে সে আমাকে হেল্প করে। আমি সবগুলো সেম পরিমাণে করেছি, এখন আমি ওইগুলো স্টিম করে নেবো। আমি একটা, আপনারা যে কোনো স্টিমারে ওই স্টিম করে নিতে পারেন। এখানে আমি 20 মিনিটের মতো কুক করে নেবো, 20 মিনিট পর আমি দেখাচ্ছি কীভাবে কী হয়েছে। এই তো 20 মিনিট হয়ে গেল, এখন আমি একটা যে বউলে পানিটা নিয়েছি, বউলে মিক্সার ঠান্ডা পানিটা হতে হবে, ঠান্ডা পানি নিয়ে আমি সবগুলো ফয়েল পেপার খুলে নেবো। এই তো আমার সসিসগুলো তৈরি হয়ে গেল, ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব ঝটপট বাচ্চাদেরকে খুশি করা যায়। দেখেন আমার ছেলেও আমার সাথে কাজ করতেছে, জানি না বড় হয়েও কী হবে, বাট এখন পর্যন্ত আমি যে কোনো কাজে শুধু আমাকে না, এভরিথিং সবাইকে সে হেল্প করে। হোক ক্লিন হোক, রান্নার সময় সে আমার কাছে থাকবে, ক্লিনিং করার সময় সে আমার কাছে থাকবে, সব কাজেই সে সবার আগে উৎসাহ সহকারে করতে রাজি হয়ে যায়। এতে আমার সবগুলো সসিস তৈরি হয়ে গেছে, এটা আবার আপনারা চাইলে ফ্রোজন করেও রেখে দিতে পারেন, 1 মাসের মধ্যে এটা খাওয়া যায়। আমি কিছু ফ্রোজন করে রেখে দিচ্ছি, আর কিছু আমার ছেলের জন্য ফ্রাই করে নিচ্ছি। এই তো আমার ঝটপট রেসিপিটা হয়ে গেল, কীভাবে আমার রেসিপিটা আপনাদের কাছে কীরকম লাগলো সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটা ছোট্ট করে একটা লাইক দিতে ভুলবেন না, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আপনারা একদিন ট্রাই করবেন, খুবই অল্প উপকরণ দিয়ে খুবই সুস্বাদু সসিসটা তৈরি হয়েছে, আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।